Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃদ্ধা শাশুড়ির সাথে বৌমার এমন আচরণ, ঘটনার কথা জানাজানি হতেই শিউরে উঠছেন সকলে। একজন বয়স্ক মানুষের সাথে এমন কাজ কিভাবে করলেন গৃহবধূ? ঘটনার ভিডিও ছবি দেখে শিহরিত সকলেই। আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচারের অভিযোগ বৌমার বিরুদ্ধে। নেট দুনিয়ায় ভাইরাল ঘটনার মুহূর্তের ছবি। বৌমার দেওয়া ওই শাস্তিতে ক্রমাগত কাতরাচ্ছেন বৃদ্ধা, যন্ত্রণা জড়ানো কণ্ঠে ক্রমাগত ডেকে চলেছেন বৌমাকে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধারে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা, এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর, পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার বৃদ্ধা। আশি ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তিস্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গুণধর বৌমার বিরুদ্ধে। যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয়, ডাক্তারের নিদান বলে দাবি করেছেন। তবে সে কথা মানতে চাননি এলাকার মানুষ। এমনই এক বেদনাদায়ক অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এই ছবি দেখার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয়দের সাথে নিয়ে বৃদ্ধাকে উদ্ধারে এগিয়ে আসেন। বিষয়টি জানার পর অভিযুক্ত গৃহবধূর শাস্তির দাবি জানিয়েছেন কাউন্সিলর। আগে আমি এটা একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম, তাতে দেখে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে, আর সে বৃদ্ধা চাচা খুব চিৎকার করছে, দেখে খুব খারাপ লাগলো। খোঁজ নিলাম কোথায় বাড়ি, জানতে পারলাম যে আমারই 5 নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি। আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম, মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে, এমন ঘটনা হয়নি। যখন তাকে ভিডিওটা দেখালাম, ভিডিও দেখার পরে বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি, ডাক্তার বলেছে। কোন ডাক্তার বলেছে তখন চুপ হয়ে যা, বলতে পারছেন না। মানে একটা অমানবিক ঘটনা, অমানবিক ঘটনা। এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয়, ওই মহিলার অর্থাৎ বৌমার সত্যি হওয়া প্রয়োজন, শাস্তির দরকার, এবং আমিও সেই শাস্তিরে দাবি করছি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস। তার দাবি, চিকিৎসকের কথায় এই কাজ করেছেন, এটা কোনো মতেই শাস্তি নয়। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমার ডাক্তার বলছে দেখি আমি এই কাজটা করেছি। যদিও বা কোন চিকিৎসকের পরামর্শে তিনি এই কাজ করেছেন তা জানাতে পারেননি অভিযুক্ত বৌমা। বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকায়। এ বিষয়ে এক প্রতিবেশী মহিলা জানান, বৃদ্ধার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে গেলে গুণধর বৌমা উল্টে তার ওপরেই চোটপাট করেন, এমনই অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ। আপনাকে উদ্ধার করেছেন ওই বাথরুমের সামনে থেকে? কি বলছিলেন উনি? তাহলে আমাকে বলছে আমি নিচে নামিয়েছি বলে কয় তুমি এখন নামাবে না, তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা। কেন তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না এখন? উনি যে শাস্তিটা দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি, তাই কয় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি এনেছো। এটা কখন হয়েছে ঘটনাটা? আমরা এসে 7টার সময় এসে দেখি উনি ওখানটায় বসে আছে ওই বাথরুমের সামনে, বাথরুমের সামনে অন্ধকারে। আমরা শুধু এসে জিজ্ঞেস করেছি, দি কয় কি চলো দি, তারপরে উনি 10-15 মিনিট পরে লাইটটা ধরায়। বলার পরে উনার 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 গায়ে পাথর শিলপাটা ইট চাপা দিয়ে রাখা হয়েছিল হাত পা বেঁধে। বর্তমান সমাজ ব্যবস্থায় এমন এক অমানবিক ঘটনায় হতবাক সকলেই। সকলেই অভিযুক্ত বৌমার শাস্তির দাবিতে সরব হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।